বর্তমানে বাংলার জেলাগুলির ওপর থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে, যার ফলে বৃষ্টিপাত কমার পাশাপাশি বাংলার আকাশ কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন। কোথাও বা একটু রোদ দেখা যাচ্ছে, কিংবা কোথাও দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত বাংলায় তেমন বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, যার ফলে নিম্নচাপ সরে যাওয়ায় এখন কিন্তু উত্তরে হাওয়া হুড়মুড়িয়ে প্রবেশ করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। এর ফলে তাপমাত্রার পারদ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে, ফলে জাঁকিয়ে শীত কিন্তু পড়তে চলেছে বাংলার জেলাগুলিতে। তো চলুন জেনে নেওয়া যাক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, তার সাথেই কোন কোন জেলায় রয়েছে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করার ফলে 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু বাংলার প্রায় সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে এই নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে গিয়েছে এবং বাংলার জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী। তার সাথেই আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই উত্তরে হাওয়া কিন্তু বাংলার জেলাগুলিতে হুড়মুড়িয়ে প্রবেশ করতে চলেছে, ফলে তাপমাত্রার পারদ এক ধাক্কায় কিন্তু অনেকটাই কমে যাবে। এবছর নভেম্বর মাসেও রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি ছিল এবং একই ছবি কিন্তু দেখা গিয়েছে ডিসেম্বরেও। জাঁকিয়ে শীত পড়ার বদলে কপালে জমছিল ঘাম, শীতের পথে একটা বড় বাধা হয়ে কিন্তু দাঁড়িয়েছিল নিম্নচাপ। আজকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলায় হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও কাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তৈরি হয়ে যাবে। আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কি রকম রয়েছে তা কিন্তু আপনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।